পঞ্চদশ শতাব্দীতে মুঘল সম্রাট বারবক শাহের আমলে শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে বাংলায় আসেন। তিনি একজন ভালো যোদ্ধা এবং দরবেশ ছিলেন এবং বারবক শাহ তাকে বাংলার পীরগঞ্জ থানায় নিযুক্ত করেন। পীরগঞ্জে আসার পর শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহু এখানকার স্থানীয় রাজা নীলাম্বরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যান। রাজা নীলাম্বর যুদ্ধে পরাজিত হলেও এ যুদ্ধে অসংখ্য পীর দরবেশ নিহত হন, আর এজন্যই পীরগঞ্জকে পীরদের লীলাভূমি বলা হয়, আর এ কারণেই এর নাম রাখা হয়েছে পীরগঞ্জ। আমি এখন চলে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রার কাটাদুয়ার নামক স্থানে, যেখানে শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ অবস্থিত। প্রাকৃতিক লীলাভূমির নিসর্গ এক রাজ্যে চলে এসেছি, যেখানে এই মাজার শরীফটি দেখতে অত্যন্ত দারুণ লাগছে। এই মাজার শরীফটি অত্যন্ত উঁচু স্থানে অবস্থিত, দূর থেকে দেখলে মনে হয় ছোটখাটো একটি পাহাড়ের ওপরে আছে এই মাজারটি। শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহুর মাজার সম্পর্কে আদ্যপান্ত জানব, দেখব, আশা করি সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। আজকে এই মাজার শরীফ সম্পর্কিত বিস্তারিত জানব এবং দেখব। মাজারটি একটু উঁচু স্থানে অবস্থিত, এখন আমরা মাজারের উপরে যাব। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে উঁচু স্থানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা এখন মাজারের কাছে যাব। এই মাজারের একটা ইতিহাস আছে, যেহেতু শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহু আরব দেশ থেকে এই দেশে আসে ইসলাম প্রচারের জন্য, তো আসলে একটা লোকাল যে ইতিহাস আছে, আজকে উপরে যাব, দেখব যে আসলে মাজারের মধ্যে কেউ আছে কিনা। যদি খাদেম সাহেবের দেখা পাই তবে তার কাছ থেকে এই বিস্তারিত এই মাজার সম্পর্কে জানবো। তো চলুন এখন উপরে যাওয়া যাক। এই সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো এই মাজার শরীফ এবং মাজার শরীফের যে একটা ইতিহাস, অর্থাৎ উনি সেই আরব দেশ থেকে এই দেশে আসে, আসার পরে স্থানীয় এক রাজা ছিল, সেই রাজার সঙ্গে যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার করেন। সেই রাজার নাম হচ্ছে নীলম্বর রাজা। এই কাটাদুয়ার, এই স্থানটার নাম হচ্ছে কাটাদুয়ার, ঠিক পাশেই আছে সেই নীলদরিয়া নামক স্থান, সেখানে এই নীলম্বর রাজার রাজপ্রাসাদ ছিল। উনি একজন হিন্দু রাজা ছিলেন, তো ওনার সঙ্গেই ইসলাম প্রচার করতে গিয়ে অনেক যুদ্ধ হয়। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এখানে এই এই এখানে তার সমাধি হয়, মাজার শরীফ হয়। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। আমি উপরে উঠছি এবং উপরে উঠেই আমি সম্ভবত উনি যিনি মাজার ঝাড়ু দিচ্ছেন উনি হয়তোবা এই মাজারের খাদেম হবেন, তো চলুন ওনার সঙ্গে একটু কথা বলি। দর্শক মন্ডলী, আমি এখন মাজারের ঠিক সামনেই, আমার পিছনে দেখতে পাচ্ছেন শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং তার পাশেই খাদেম সাহেব মাজার পরিষ্কার করছেন। এখন তার কাছে জানবো এই যে উঁচু স্থানে মাজারটা আসছে, এই মাজারের যে ইতিহাসটা আছে, লোকমুখে যে ইতিহাসটা আছে সেটা সম্পর্কে অল্প কিছু জানবো এবং তাকে জিজ্ঞেস করবো। চলুন ওনার সঙ্গে কথা বলা যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মাজারে এসেই মাজারের যে খাদেম সাহেব আছেন ওনার নাম হচ্ছেন সুজা মিয়া, আর এই সুজা মিয়ার কাছ থেকেই এই মাজারের যে লোকমুখে যে ইতিহাসটা আছে সেটা বিস্তারিত আজকে শুনবো। আমার নাম সৈয়দ আমিরুল হক, ডাক নাম সুজা। আপনি এখানে কি করেন? আমি এখানে খাদেমগিরি করি। কতদিন ধরে খাদেম এখানে? প্রায় এর আগে, আমার আগে হলো আমার দাদা আব্দুল জলিল মিয়া, উনি করছিল, উনি যাওয়ার পর থেকে আমি করি। এটা দীর্ঘদিন, প্রায় না হলেও পঞ্চাশ বছর না হলেও আমি 40 বছর হলে এখানে জড়িত আছি। আচ্ছা, এটা যে শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহু মাজার, তো এটার কি মানে সঠিক কোনো প্রমাণ আছে যে শক্ত? একমাত্র এটার সঠিক প্রমাণ একমাত্র এই ধ্বংসাবশেষ যেটা আছে এখন মাজারে, ঠিক
এর চেয়ে আর কিছু এখানে নেই আমার জানা মতে। আমি যতটুকু জানি সেটুকুই আমি আপনাদের কাছে বললাম। আর আমরা এই ওই গাজী সাহেবের বংশধর হিসেবে দাবি করি। আপনারা এই গাজী সাহেব ইসমাইল গাজী সাহেবের বংশধর হিসেবে দাবি করি। মানে আপনাদের কি রকম পূর্বপুরুষ আপনাদের দাদার দাদার এইরকম? হ্যাঁ আছে, মনে হয় শাহ ইসমাইল গাজীর পরে বোধ হয় রকিব না সাত্তার, তারপরে বোধ হয় রকিব, তারপরে বোধ হয় কে যেন হয়, তারপরে আব্দুল হামিদ হামিদ মিয়া, তারপরে আব্দুল হক মিয়া, তারপরে খয়ের মিয়া, তারপরে আব্দুল রাজ্জাক, তারপরে আব্দুল জলিল, তারপরে এখন আমি। এরা আপনাদের পূর্বপুরুষ? এরা পূর্বপুরুষ, হ্যাঁ, গাজী সাহেব থেকে এই পূর্বপুরুষ ধ্বংস। হ্যাঁ আচ্ছা, এখানে যে উনি আসছিলেন কোথা থেকে আসছিলেন উনি? সৌদি আরব থেকে আসছিলেন। সৌদি আরব থেকে এসে এখানে হলো ইসলাম প্রচার করার জন্য আসছিল। আসার পরে? তারপরে এই ইতিহাস, ইনি এখানে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করছে। ইসলাম প্রচার করতে গিয়ে উনি যুদ্ধ করছেন? হ্যাঁ, কার সঙ্গে? এখানে প্রথম যুদ্ধ হচ্ছে নীলাম্বরাদার সাথে, নীলাম যার ধ্বংসাবশেষ বর্তমান বিদ্যমান। হ্যাঁ, নীলদরিয়া। এই স্থানটার নাম হচ্ছে কাটাদুয়ার, কাটাদুয়ারের পাশেই হচ্ছে নীলদরিয়া। নীলদরিয়া, সেখানে নীলম্বর রাজা ছিলেন, নীলম্বর রাজার সঙ্গে যুদ্ধ করছেন। হ্যাঁ, যার ধ্বংসাবশেষ এখনো রয়েছে। নীলম্বর রাজার উনি দুধ পাঠায়, দুধ পাঠালে পরে সেখানে যা ওনার কাছে সংবাদ দেয় যে না আমরা পরাজয় স্বীকার করতে রাজি নেই। শাহ ইসমাইল গাজী ওনাদের সাথে দুই পক্ষে তখন খুব যুদ্ধ হয়, যুদ্ধে বহু লোক মারা যায়। তার ধ্বংসাবশেষ চতুর্দিকে ছিল, যা মানুষ ক্রমান্বয়ে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। সেই প্রাকৃতিক দৃশ্য এখানে 12-13 হাত, 11 হাত, 14 হাত, 15 কবর পাওয়া গেছিলো। তাতে মনে হয় যে এরকম একটা যুদ্ধ হয়েছিলো, এটা মনে হয় সত্য। এবং ওই এনারা যখন ওখানে ঘোড়াঘাটে গেছিলো, গাজী সাহেব যখন লোক পাঠাইছিলো, ওনারা ওখানে যা বিশ্রামের জন্যে ঘোড়া বাঁধিছিল, ঘোড়া বাঁধার জন্যে ওটার নাম হয়েছিল ঘোড়াঘাট। বন্ধুরা, আমি এখন ঠিক মাজারের পিছনে, আর এই মাজারটি এত উঁচু স্থানে, আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক এই যে মাজারের বাউন্ডারি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নিচু স্থানটা, এখান থেকে দেখুন যে অনেক নিচু। আর এই মাজারের পিছনে যেখানে আছি আমি, এই প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর। তো যাই হোক, এই মাজারের যে ইতিহাসটা আমরা জানলাম, তো এইরকম শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহি আনহুর মাজার এই পীরগঞ্জে অনেক আছে, বেশ কয়েকটি আছে। তো এটাকেই মেইন মাজার হিসেবে ধরা হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা কাটাদুয়ার, অর্থাৎ পীরগঞ্জ থেকে চত্রায় এই কাটাদুয়ারটি নামক স্থানটি এই মাজার অবস্থিত। তো মাজারের সব কিছু আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আমাদের এটা একটা ইতিহাস, এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছি। আর মাজারের পিছনে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি খুব দারুণ একটা দৃশ্য, চমৎকার একটি দৃশ্য। তো বন্ধুরা, এই মাজার থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।